যে চিপস ছিল 5 টাকা প্যাকেট সেই চিপস হয়ে গেছে এখন 10 টাকা করে। এ বেচবো কি করে আর ব্যবসা চালাবো কি করে? মাল জিনিসের দাম দিনের দিন খালি বাড়তেই আছে আর বাড়তেই আছে। সকাল সকাল একটা টাকা নেই, সব টাকা শেষ দোকানের মাল কিনে। এটা 10 টাকা চালি কেউ নেবে নেবে ক? ব্যবসা আর করার জন্যই গরিব মানুষ চার দোকানদারি করে যে একটু খাবা তাও সে সুযোগ নেই। একটা কোনো কিছু দাম বাড়লি মানুষ নিজে নিজে আর পাঁচটার দাম বাড়াই দেয়। এ তুই কি করতেছিস? তোর সাথে কথা আছে দাঁড়া। এ চা তো তুই খাচ্ছিস, দোকানের দিকে কোনো খোঁজ খবর রাখিস? আজকে সকালবেলা দোকানের মাল আনতে যাওয়ার সময় একটা জিনিস বুঝলাম যে আমার ক্যাশেতে টাকা চুরি হচ্ছে। এই কথা আপনার সাথে কি ডাক হয়েছে? আমি টাকা নিছি এই কথা কইছি কি আপনার সাথে? তার একটু ডাকেন আসেন আমার সামনে যান। আমি কইছি তুই টাকা নিছিস? না আমি তো থাকি এই দোকানে। তাহলে তুই নিছিস? আমি টাকা নিইনি। সত্যি কথা? আমি আপনার সাথে মিথ্যা কথা কই যাব কোন দুঃখী? শোন চাস তো ভাই, বেকার ছিলি দোকানে এনে জায়গা দিছি, তাই বলে তুই আমার ক্ষতি করিস না অন্তত। চুরিদারি এসব ভালো কাজ না। দোকানে চুরি করলে দোকানের বরকত হয় না, উন্নতি হয় না কখনো। ঠিক আছে ভাই, আমি আর চুরি মুড়ি করবার না। এ ভাই ও দুলু ভাই আসতেছ না? হ্যাঁ দুলু ভাই তো। দুলু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো ভালো আছেন? হ্যাঁ ভালো। এটা কেরা? এটা হচ্ছে আমার এলাকার এক ছোট ভাই। ভালো আছো? হ্যাঁ আপনি ভালো আছেন? ভালো আছি। তা যান বাসার দিকে যান। হ্যাঁ বাসায় যাব। তোমাদের জন্য দেখো কি নিয়ে আসছি, দুটো চিপস, একটা তোমার বউরে দিয়ে নে, একটা তোমার বউরে দিয়ে নে। আর শাশুড়ি মানে হচ্ছে মা, খালি হাতে আসে কি করে? কত বড় একটা ফান্টা নিয়ে আসছি তার জন্য দেখো। ঠিক আছে সমস্যা নাই, যা আনিছেন আনিছেন। আর কিছু আনার ইচ্ছা ছিল কিন্তু দোকানে ভালো কিছু আপনি আইছেন তাতেই খুশি দিলো ভাই, কিছু আনার দরকার ছিল না। এনেও ভাই যান বাসার দিকে যান। আচ্ছা আমি বাসায় গেলাম। আচ্ছা যান আমি বাজার করে পাঠাচ্ছি। চলো। এ এদিকাই এখন মনে কর যে দুলাভাই আছে বাসায়, এলাকার একটা ছোট ভাই নিয়ে আইছে। এখন একটু গোস্ত মস্ত না খাওয়াইলে কেমন হয় না? তাই তুই এক কাজ কর, আফজাল চাচার দোকানে যায় 1 কেজি পোলট্রি নিয়ে আই। পোলট্রি নিয়ে বাড়ি যা, আর তোর ভাবিরে বলবি কি সুন্দর করে রান্না করতি, ওই যে তোর ভাবি আগের দিন গোস্ত রান্ধিল ভালোই, গরু গোস্তর মতো টেস্ট হয়েছিল, ওরকম ভাবে রান্না করতে যায় বলবি। ঠিক আছে যা। আচ্ছা ঠিক আছে, দ্রুত যা, দৌড়ে যা। আমি আগে জানলি ভাই আপনার শ্বশুর বাড়ি আসতাম না, আমি পোল্ট্রির গোশ খাই না, সেই পোল্ট্রির গোশ নিয়ে আসে। ভাই তুই রাগ করিস নে, আমি তোরে হোটেলে নিয়ে যেয়ে গরুর মাংস দিয়ে ভাত খাওয়াবো। এই দুলো ভাই কোনে যাচ্ছেন? এভাবে অপমান না করলেও পারতি লিটন। কেন দুলো ভাই কি হয়েছে, কোনো সমস্যা নাকি? সমস্যা না, এলাকার ছোট ভাইকে নিয়ে আসলাম, শ্বশুর বাড়িতে একটু খাতির যত্ন করবি তা না? দিলি পোল্ট্রির মাংস, 1 কেজি গরুর মাংস তো নিয়ে আসতে পারতি। আমি না হয় টাকা দিতাম, শ্বশুর বাড়ি তো আর খালি হাতে আসেনি, কত কিছুই তো কিনে নিয়ে আসলাম। দুলো ভাই আপনি রাগ করেন না, আপনি আসলে হঠাৎ করে আসছেন তো আমি বুঝতে পারি নাই। আপনি আসার কিছুক্ষণ আগেই আমি যে দোকানের জন্য মাল নিয়ে আসলাম দুলো ভাই, পরে কাছে টাকা ছিল না, ওই জন্য ওই আমার এক কাকার দোকান থেকে একটা পোলট্রি মুরগি বাকিতে এনে স্বামী মিলে দিয়ে বাড়িতে পাঠাইছি। এখন আপনি যে রাগ করবেন আমি বুঝতেই পারি নাই। আমি তো ভাই পোলট্রির গোস্ত খাই, আমাকে ডাল দিয়ে দিলেও আমি খেতাম, কিন্তু আমি একটা ছোট ভাইকে নিয়ে আসছি, না হয় 1/2 কেজি গরু মাংস নিয়ে আসতিস? তোরা তো আমার এলাকার ছোট ভাইয়ের কাছে পচাই ফেললি, আমি মুখ দেখাবো কি করে এলাকায়? ভাই আপনি তো ভালো করেই জানেন আপনার শ্বশুররা গরিব মানুষ, তালি খামাখা আমারে আইনে কি জন্দি তাকে কষ্ট দিলেন? ভাই তুই রাগ করিস নে, আমি তোরে হোটেলে নিয়ে যেয়ে পেট ভরে গরুর মাংস দিয়ে খাওয়াবো, তুই দয়া করে আমার এলাকায় গিয়ে কাউকে এই কথা বলিস নে। আর লিটন তুই যা করলি ভালোই করলি, তোদের বাড়ি আসার মতো আমার আর কোনো মুখ রাখলি না, আয় ছোট ভাই চল। একটা দরিদ্র পরিবারের কষ্ট কখনো কেউ ফিল করতে পারে না। একটা দরিদ্র পরিবারে কোনো আত্মীয় স্বজন আসলে তাদেরকে 1 কেজি গরু গোশত কিনে খাওয়াতে গেলে কতটা কষ্ট ও কতটা চাপ তাদের মাথার উপরে পড়ে এটা সেই আত্মীয় স্বজনেরা জানে না। বর্তমানে দিনে 500 টাকা ইনকাম করা একজন দিনমজুরের পরিবারে কোনো আত্মীয় স্বজন আসলে সেই আত্মীয় স্বজনকে 1 কেজি গরু গোশত খাওয়াইয়ে বিদায় করতে গেলে সেই দিনমজুরের 4 থেকে 5 দিনের মজুরি এক জায়গায় করতে হবে। তাই একটা দরিদ্র পরিবারে কোনো আত্মীয় স্বজন আসলে তাদেরকে 1 কেজি গরু গোশত খাওয়াই বিদায় করাটা কোনো সহজ কিছু না। তাই কখনো কেউ কোথাও বেড়াতে গেলে সেখানে কি খাওয়াইতে পারলো আর সেখানে কি খাইতে দিল এটা নিয়ে কখনো মন্তব্য করবেন না।